আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। বাজারে পেঁয়াজের ঘাটতি নেই, ব্যবসায়ীদের কারসাজিতে বেশ কিছুদিন ধরেই কয়েক দফায় বেড়েছে পেঁয়াজের দাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী এ আর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, পেঁয়াজের দাম কেমন দেখছেন এবং এ ব্যাপারে বিক্রেতারা কি বলছেন? মৌসুমি, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু দফায় দফায় পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। তো আজকেও কিন্তু বাজারে পেঁয়াজ পাইকারি বাজারেই 100 টাকার উপরে পেঁয়াজের কেজি। সেই ক্ষেত্রে ঠিক কবে নাগাদ পেঁয়াজের দাম যে স্বাভাবিক হবে সেটি এখনও বলা যাচ্ছে না। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই কিন্তু বলছেন যে ভারত পেঁয়াজ বন্ধ করে আমদানি বন্ধ, ভারত থেকে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়ার কারণেই মূলত এই সংকট তৈরি হয়েছে। কিন্তু ভোক্তা অধিকারের একজন পরিচালক কালকে নাম প্রকাশ না করা শর্তে বলেছেন যে আসলে পেঁয়াজের বাজারে ঘাটতি নেই, প্রচুর পেঁয়াজ রয়েছে, ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্যই মূলত এই সংকট তৈরি করেছেন তারা। বন্দরে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এসেছে, সেই পেঁয়াজগুলো খালাস করতে কিছুটা সময় লাগছে, যেখানে একদিন দুদিন লাগার কথা সেখানে তারা এটাকে দাম বাড়ানোর জন্য বন্দরে কিন্তু সময় লাগাচ্ছেন প্রায় 1 সপ্তাহের উপরে, এবং বন্দর থেকে ঢাকায় পেঁয়াজ আসতে যেখানে একদিন সময় লাগার কথা সেখানেও তারা কিছুটা বিজয় সময় বাড়িয়ে দিচ্ছেন। সেই কারণে কিন্তু পেঁয়াজের বাজারে সংকট, একরকম কৃত্রিম সংকট রয়েছে। একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে কথা বলতে চাই পেঁয়াজের বাজার নিয়ে। আজকে পেঁয়াজের বাজার কত, খুচরা বাজারে কত, পাইকারি বাজারে কত, এবং সংকটটা কেন? দেশি পেঁয়াজের আজকে বাজার বর্তমানে 120 টাকা, ইন্ডিয়ান 120 টাকা, মিয়ানমার বেচতেছি 105-110, আর যে মিশরের পেঁয়াজটা সেটা বেচতেছি 90 টাকা, আর খুচরালার বেচতেছে 30-25, এমনই বেচতেছে। তবে ইন্ডিয়া থেকে আমরা পেঁয়াজ পাচ্ছি না, যাই হোক ব্ল্যাকের পেঁয়াজের সংকট ওই আপনার ইন্ডিয়া থেকে তো পেঁয়াজ 25 দিন ধরে নিষিদ্ধ করে দিছে, তারপরে ব্ল্যাকের যে গাড়িগুলো থাকে, এক গাড়ি মাল আসলে দেখা যাচ্ছে 116-117 টাকা আমাদের কিনতে হয়, মাল পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। ক্যাবিনেট মিটিং চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের, মন্ত্রীরা সেখানে পেঁয়াজ নিয়ে পেঁয়াজের বিষয়টি তুলবেন, হ্যাঁ, সেখান থেকে আসলে কি বিষয় আসে পেঁয়াজের বিষয়ে সিদ্ধান্ত হয় সেটি জানা যাবে। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, এতক্ষণ কারওয়ান বাজার থেকে পেঁয়াজের খবর জানাচ্ছিলেন এ আর বাদল। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সকাল 10টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলা এই বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্যরা উপস্থিত আছেন। বৈঠকের শুরুতে 1972 সালে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক সমূহের কার্য বিবরণীর ইংরেজি থেকে অনুদৃত বাংলা কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এদিকে দুপুরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব। চেয়ার টেবিল নেই, খেলার জন্য সুসজ্জিত বোর্ড, তারপরও চলছে কোটি কোটি টাকার ক্যাসিনো বা জুয়া খেলা। অনলাইন ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এমন জুয়া চলছে বিশ্বের সর্বত্র, যার বাইরে নেই বাংলাদেশও। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অনলাইন বেটিং বা গ্যাম্বলিং এর মাধ্যমে সুযোগ আছে টাকা পাচারেরও। তথ্য প্রযুক্তির নানা দিক নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। You choose how you want to play, bringing your favorite casino games onto the world stage. Facebook, Twitter, YouTube kemba khela bishoy bibhinno website e dhomallei choke porbe Battle 24, Bet 369, 1X ba micro gaming name online bhittik casino khela nana biggyapon. All about your favorites. And as if that wasn't enough, ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ঘরে বসেই মোবাইল ফোনে জয় মাতেন বিভিন্ন দেশের জুয়ারিরা, যার বাইরে নেই বাংলাদেশও। নেগেটিভ ডিজিটাল ইকোসিস্টেম মানে অনলাইন জুয়ার, এটা বাংলাদেশের তরুণ প্রজন্ম বলেন অথবা ব্যবসায়িক সমাজ বলেন, এদের জন্য বিশাল একটি থ্রেট। ক্যাসিনোতে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেখানে যেভাবে টাকা আসছে, যেভাবে বের হয়ে যাচ্ছে, সেগুলো কি সঙ্গতিপূর্ণভাবে বের হয়ে যাচ্ছে কি না? যদি না হয় তাহলে তো অবশ্যই ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে আমাদের জন্য একটা বড় ঝুঁকি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া 810 কোটি টাকা প্রথমেই গিয়েছিল ফিলিপিনের একটি ক্যাসিনো বোর্ডে। বিশেষজ্ঞদের মতে দেশ থেকে টাকা পাচারের অন্যতম বড় মাধ্যম এই অনলাইন ক্যাসিনো। আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জুয়া খেলছেন, বাংলাদেশ থেকে টাকা বাইরে পাঠানোর তো কোনো বৈধ সুযোগ নেই,
তার মানে পুরো টাকাটাই আপনি অবৈধ উপায়ে হুন্ডি করে বা আরও কোনো, এই যে যাদেরকে ধরা হলো তার হয়তো লোকালি টাকাটা কালেক্ট করতো, কালেক্ট করে বাইরে কোনোভাবে পাঠাতো, পাঠিয়ে তারপর ওখানে জোয়া খেলতো। রেমিটেন্সগুলি যে আপনার বাইরে যাচ্ছে, এই যে আপনার মানি লন্ডারিং হচ্ছে, সবগুলি কিন্তু আপনার এই যে বড় একটা টাকা কিন্তু এই যে আপনার অনলাইন ক্যাসিনো বলেন বা অনলাইন গ্যাম্বলিং বলেন এই জায়গাগুলি থেকে। বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন ক্যাসিনো বৈধ হলেও বাংলাদেশের আইনে তা নিষিদ্ধ। তাই পুলিশও বলছে এদেশ থেকে কেউ অনলাইনে গ্যাম্বলিং করছে এমনটা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। বিটিএসসির কাছ থেকেও আমরা কিন্তু সহায়তা গ্রহণ করে থাকি, সিআইডি থেকেও আমরা সহায়তা গ্রহণ করে থাকি। মোদ্দা কথা যে এই ধরনের অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার এবং সেইভাবেই আমরা কাজ করছি। আশার কথা হলো র্যাবের অভিযানে এরই মধ্যে ধরা পড়েছে দেশের অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান সহ অনেক জুয়ারি। এর সঙ্গে জড়িত অন্যদের ধরতেও র্যাবের অভিযান চলছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ভাবমূর্তি রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আগামী 23 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস। তাই সংগঠন ঢেলে সাজানোর মাধ্যমে ইমেজ পুনরুদ্ধারই হবে এবারের কংগ্রেসের মূল লক্ষ্য। নেতৃত্ব পেতে আগ্রহীরা এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। রুহুল আমিন তোহিনের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। 1972 সালের 11 নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠিত হয় যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে। শেখ ফজলুল হক মনির হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু। এ পর্যন্ত সংগঠনটির 6টি কংগ্রেস হয়েছে। সম্প্রতি ক্যাসিনোকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বেশ কিছু অভিযোগে দলের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণের সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ প্রভাবশালী নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর কবজায়। অভিযুক্ত নেতাদের এরই মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী 23 নভেম্বর হতে যাচ্ছে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস। কিছু মানুষের ভিতরে একটা লোভের সৃষ্টি হয় যার ফলাফল আমাদের সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিতর্কিতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন নেতৃত্ব খুঁজে নিতে নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। সংগঠন করার বয়সসীমা 55 বছর বেঁধে দেওয়া হয়েছে। যুবলীগের বয়সসীমা নির্ধারণ হয়েছে 55 বছর। যুবলীগের ইমেজ পুনরুদ্ধার ও পরিচ্ছন্ন ইমেজের কয়েকজন প্রার্থীর নাম এরই মধ্যে আলোচনায় এসেছে। বেশি উচ্চারিত হচ্ছে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির দুই ছেলে শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপসের নাম। আলোচনা তোড়ে আছেন সাবেক কিছু ছাত্র নেতাও। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, তিনি যদি আমাকে যুবলীগের দায়িত্ব দেন, যুব রাজনীতির দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং দক্ষতা, এটাকে কাজে লাগিয়ে এই সংকটকে আমি দূর করতে ইনশাল্লাহ সক্ষম হব। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কংগ্রেসের কোন পদের দায়িত্ব আমার উপর মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়ে আসে, আমার উপরে অর্পিত দায়িত্ব আমি প্রভূত্বের সাথে পালন করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো একটাই, মানুষের কল্যাণে কাজ করার মধ্যে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ত্যাগী নেতাদের নিয়ে শক্তিশালী সংগঠন গড়ার মাধ্যমে ইমেজ পুনরুদ্ধারের দাবি তৃণমূলের নেতাদের। একটি সৎ যোগ্য নেতৃত্ব আমি মনে করি, আশা করি যে বের হয়ে আসবে সেই নেতৃত্ব আগামী দিন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগকে একটি সৎ এবং যোগ্য সংগঠন হিসাবে গড়ে তুলবে। যত দুষ্কৃতিকারী তারা দল থেকে বের হয়ে যাবে, ভালো যারা থাকবে তারাই দল চালাবে এবং ভালো ভাবে জল চালানোর জন্য এই অভিযানটা অত্যন্ত জরুরি। সারা দেশে অসংখ্য সততার সাথে রাজনীতি করা যুবলীগের নেতাকর্মী আছে। আমরা মনে করি যে আমাদের সর্বোচ্চ মহল যুবলীগের যারা নেতৃত্বে আছে তাদের ভিতর থেকে অনেক ভালো মানুষ আছে যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। যে যুব সমাজের কাঁধে ভর করে এগিয়ে যাবে ভবিষ্যতের বাংলাদেশ, তাদের জন্য যুবলীগ একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশায় আগামী নেতৃত্বের অপেক্ষায় নেতাকর্মীরা। ভাবে একটি নান্দনিক এমন একটি কংগ্রেস উপহার দিব যে কংগ্রেসের মধ্য দিয়ে নতুন কমিটির জন্য নতুন এক আলোর দিগন্ত উন্মোচিত হবে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এবারে খেলার সংবাদ। ফুটবল। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে ভারতের গোকুলাম কেরালা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। এ গ্রুপের 3 ম্যাচে 2টিতে জিতে এবং 1টি হেরে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে চট্টগ্রাম আবাহনী। নিজেদের মাঠে জয়ের মধ্য দিয়েই ফাইনাল খেলতে চায় বন্দরনগরী দলটি। আর বি গ্রুপের দল গোকুলাম কেরালা 3 ম্যাচের 2 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে গোল ব্যবধানে রানার আপ হয়ে সেমিফাইনালে ওঠে। ফাইনাল খেলতে জয়ের বিকল্প ভাবছে না ভারতের দলটিও। 29 অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারতের মোহনবাগান ও মালয়েশিয়ার তেরেঙ্গানো এফসি।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।